हेलो अस्सलाम वालेकुम। आमी आज के होटेल स्टाइले मोगलाई परोटा बनाबो। मोगलाई परोटार जोन्नो आमी एखाने एकटा मिक्सिंग बोले नियेछि, 2 कप निये नेब। 2 कप मयदा, 2 कप मयदा संगे दिये दिब। 1 चामच चीनी, 1/2 चामच लवण, सबगुलो उपकरण एखन भालोभावे मिशिये नेब। भालो करे एकदम भालो करे मिशिये नेब। दिये दिब 2 चामच रान्नार सोयाबीन तेल। সবগুলো উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা মোটে এরকম করে নিলে দেখা যাবে যে দলাবে, এরকম দলা দলা ভাব হয়ে গেছে, তাহলে বোঝা যাবে এই ময়দাটা ভালোভাবে মিশ হয়েছে। এখন দিয়ে দিব পানি। সামান্য সামান্য পানি দিয়ে আমি এগুলো একটা ডো করে নিব। ডোটা এরকমই হয়েছে। এখন আমি উপর দিয়ে একটু তেল মেখে নিব। সামান্য পরিমাণ তেল উপর দিয়ে মেখে একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এই ডোটা আমি এখন কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এখন চলে যাব ভিতরের উপকরণের জন্য। ভিতর উপকরণের জন্য আমি নিয়েছি 2টা ডিম, রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। দুটা ডিম ভেঙে নিব। তারপর নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, এগুলো এখানে দিয়ে দিব। নিয়েছি 4টা মরিচ কুচি, দিয়ে দেব 1/2 চামচ জিরা গুঁড়া, দিয়ে দেব ধনে পাতা, সামান্য পরিমাণ দিয়ে দিব লবণ। সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে নিব। ডোটা এরকমই হয়েছে। আমি এটা এখন 2 ভাগে ভাগ করব। এটা ভালো করে এভাবে মতে নিব। রুটিগুলো, রুটিটা আমি বেলে নিব, বড় করে বেলে নিব।
জানি না কেমন হয়েছে আমার এই রেসিপিটা। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি দুটো রুটি বেলে নিয়েছি, এখন আমি দিয়ে দেব ডিমের মিশ্রণটা। মতো করে ডিমের মিশ্রণটা দিয়ে দিব। এইভাবে দিয়ে এইভাবে করে দিব, একটু চেপে চেপে লাগিয়ে দিব যাতে তেলে ভাজার সময় না ছুটে। এখন এটা আর একটাতে দিব। এভাবে করে চেপে চেপে এভাবে দিব। দুটোটা হয়ে গেছে আমার, এখন ভেজে নিব তেলে। দশ মিনিট আগে আমি হাঁড়ি একটা প্যানে তেল দিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পরোটা। ব্রাউন কালার করে লাল করে ভেজে নিব। সামান্য তেল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে এটা আমি ভেজে নিব। আমি এখন তুলে নেব। যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হয় ততক্ষণ পর্যন্ত ভাজব। এটা হয়ে গেছে, এখন এটা চুলো থেকে নামিয়ে ফেলব। এটা
এটা আমি এখন খেতে দেখাবো আপনাদেরকে। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আবারও বলছি, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে টাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যখনই আমি কোনো রেসিপি দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আসসালামু আলাইকুম।